টানটান উত্তেজনা ম্যাচ, আমি চাইবো গোল না হোক, আমি চাইবো গোল না হোক, উত্তেজনা ম্যাচ, আমি চাইবো গোল না হোক। বাংলাদেশ সেলিব্রেশন করছে, কিভাবে হারাইছে, সুযোগ ছিল, বাড়ি যাও বাড়ি যাও, হ্যাঁ না দেখা যাক গোলা শেখ না, ও গোলা শেখ না, ও গোলা শেখ না, ও চীনের মহাপ্রাচীর তৈরি করছে, আবার শট, চীনের মহাপ্রাচীর তৈরি করছে, আবার শট, চেপে দিও না, চেপে দিলে হবে, সারাদিন দৌড়াতে হবে এখনো দু ঘন্টা, শুরু হলো খেলা, হাই ভোল্টেজ ম্যাচ, বাংলাদেশ ভার্সেস ভারত, ইয়েস বাংলাদেশ ভার্সেস রাঁচি, ঝাড়খণ্ড রাঁচি, তোমরা দেখতে থাকো টান টান উত্তেজনার ম্যাচ, দেখা যাক কে জেতে, আক্রমণে যাচ্ছে বাংলাদেশ, ঝাড়খণ্ড দারুণ প্লেয়ার আছে, ও লাভলি কর্নার কিক পেয়েছে ভারত, মানে ঝাড়খণ্ড রাঁচি, দেখা যাক গোল আসে কিনা কর্নার কিক থেকে, আক্রমণ হচ্ছে ভারত, চেয়ার টিকিট কেটেছে অরিন্দম সোমদারের
টান টান উত্তেজনা ম্যাচ চলছে বাংলাদেশ পরপর আক্রমণে যাচ্ছে সুভাষ স্ট্রাইকার ও দারুণ শট ছিল এখনো বল রয়েছে আক্রমণে যাচ্ছে নানা চেয়ারগুলো ছাড়তে হবে চেয়ারগুলো ছেড়ে দিতে হবে চেয়ার ছেড়ে দিন ওভাবে দাঁড়ানো চলবে না চেয়ারে আপনারা সামনে বসে যান সবাই দেখতে পারেন সবাই দেখতে পারেন চেয়ার ওভাবে দাঁড়ানো চলবে না চেয়ারে সবাই সামনে যারা আছেন বসে যান ও লাভলি লাভলি বল রয়েছে আক্রমণে যাচ্ছে ভারত গোল কি দেখতে পাবো আক্রমণে যাচ্ছে ভারত ও সুযোগ রয়েছে আক্রমণে যাচ্ছে ভারত দেখা যাক গোলা শেখ না ভারত গোল কি দিতে পারবে ও লাভলি আক্রমণে যাচ্ছে ভারত রাঁচি সুযোগ পাচ্ছে কিন্তু কাজে লাগাতে পারছে না একটু সক্রিয় হন ক্লিয়ারেন্স তাই তো বলছি সেকেন্ড কর্নার ও দারুণ শট ছিল বাংলাদেশের ও আক্রমণে যাচ্ছে ভারত দেখা যাক গোল আসছে কিনা ভালো
এটা ভুল বাংলাদেশের সাপোর্ট করা ভারতের আক্রমণে যাচ্ছে বাংলাদেশ দারুণ সেভ ও লাভলি লাভলি আক্রমণে যাচ্ছে ভারত গোল কে আসবে ঝাড়খণ্ড 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 শট ও আক্রমণে যাচ্ছে ভারত গোল কি দেখতে পাবো ও লাভলি আগে পাবলিক তুমি ক্যামেরা কাজ করছো ক্যামেরা কি করছো খেলা ভিডিও করছো তুমি ক্যামেরা কি করছো তোমার জন্য প্রবলেমটা বেশি হচ্ছে শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা ভারত ভার্সেস বাংলাদেশ ঝাড়খণ্ডের রাঁচি ভার্সেস বাংলাদেশ শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ ভার্সেস ভারত টান টান উত্তেজনা ম্যাচ এখন ওই স্কোর লাইন 0-0 কোনো দল কোনো গোল করতে পারে ভারত আর বাংলাদেশ দুই দলই চাইছে একটা গোল যেন এসে যায় দ্বিতীয়ার্ধের শুরুতে কর্নার পেয়ে গেছে বাংলাদেশ
তারা চাইছে একটা গোল এসে যাক ক্লিয়ারেন্স করছে দারুণ জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে, দেখা যাক গোল আসে কিনা। শট নিচ্ছে 22 নম্বর জার্সি, দেখা যাক গোল আসে কিনা। ও চীনের মহাপ্রাচীর তৈরি করেছে, আবার শট বাইরে। ভাই ক্লিয়ার কর, ক্লিয়ার কর, ক্লিয়ার কর। রেফারি ফ্রি কিক দিয়েছে, দেখা যাক গোল আসে কিনা। বাংলাদেশ চাইছে একটা গোল। দারুণ জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে বাংলাদেশ, দেখা যাক গোল আসে কিনা। এটাই সুযোগ, লাস্ট সুযোগ বলা যেতে পারে। টানটান উত্তেজনা ম্যাচ, আমি চাইবো গোল না হোক। বাংলাদেশ সেলিব্রেশন করছে, শোধ কর। শট নে, জায়গা থেকে একটা ফ্রি কিক পেয়েছে, দেখা যাক ইন্ডিয়া একটা গোল তুলে নিতে পারে কিনা, তাহলে এক এক স্কোর লাইন হয়ে যাবে। একটা গোল, একটা গোল, স্কোর লাইন এক এক হয়ে যাবে। ও একদম হাতে চলে গেছে বলটা, একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের দর্শক বন্ধুরা বেশিরভাগ কিন্তু অনেকটা কাজ করছে বাংলাদেশের দিকে, যে তারা চাইছে বাংলাদেশ জিতুক। আক্রমণে যাচ্ছে বাংলাদেশ, ভাই বলটা তুল নাই, একটা গোল দে, বেশি গোল হয়ে গেল। সুজুরে হ্যাঁ কিভাবে হারাছে, সুযোগ ছিল, বাড়ি যাও বাড়ি যাও, হ্যাঁ না ও
বাংলাদেশ দুই গোলে এগিয়ে লে ভাই নাচ কিবা না ও দারুণ শট কি গোল তুমি যে গোলটা করলো আগামী সদস্য যে ফোন জানালো তাকে ব্যক্তিগত ভাবে নগদ 500 টাকা পুরস্কার দেবে তার খেলার প্রতি খুশি হয়েছে ভাই শট নে শট নে বুঝছিলাম না শুনতে পাচ্ছি সেভটা ভালো মাঠটা ফাঁকা করবেন মাঠের মধ্যে কেউ ঢুকবেন না আমরা আজাদ ক্লাবের পক্ষ থেকে সম